একদম ওইটুকুর মধ্যেই দশ হাতের মধ্যে ছুটে এসে ঢুকে গেল। এবং যখন আমি জিজ্ঞেস করলাম এর পরিবারের কেউ, অন্তত 50-100 লোক জড়া হয়ে গেছে, মানে বাজার এলাকা। সাংসদের গাড়ির ধাক্কায় মৃত্যু হলো এক শিশুর। বুধবার দুপুরে মুর্শিদাবাদের নওদা থানার পিঁপড়েখালী এলাকায় ঘটনাটি ঘটে। মৃত শিশুর নাম হাসিম সরকার। শিশুটির বাড়ি নওদা থানার গঙ্গাধারী এলাকায়। স্থানীয় সূত্রের খবর, মায়ের সঙ্গে পিঁপড়েখালীর ব্যাংকে এসেছিল হাসিম। মা ব্যাংকে কাজ করার সময় শিশুটি রাস্তায় চলে এলে মুর্শিদাবাদ লোকসভার সাংসদ আবু তাহের খানের গাড়ির সামনে পড়ে যায়। গাড়ির ধাক্কায় রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে শিশুটি। সাংসদ আহত শিশুকে ও তার পরিবারকে নিজের গাড়িতে করে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। একদম ওইটুকুর মধ্যেই দশ হাতের মধ্যে ছুটে এসে ঢুকে গেল। এবং যখন আমি জিজ্ঞেস করলাম এর পরিবারের কেউ, অন্তত 50-100 লোক জড়া হয়ে গেছে, মানে বাজার এলাকা, ব্যাংকের পাশে, কেউ বললো না বাচ্চাটার কেউ আছে, থাক কেউ বাচ্চাটার পরিচয় বলতে পারছে না। তখন আমরা কোলে করে যখন তুলছি, ওর একজন রিলেটিভ ব্যাংকের উপর থেকে ছুটে এসে শেষ সঙ্গে আসলো আমাদের সঙ্গে, তাকে তুলে নিয়ে আমরা সঙ্গে সঙ্গে মেডিকেল কলেজে আমি কোলে করে তুলে নিয়ে চলে আসি। কাজ করছিল সেই সময় বাচ্চা দোকানে হোক রাস্তার উপরে হোক গিয়েছিলো, তারপরে রাস্তা ক্রস করার সময় অ্যাক্সিডেন্ট, এমপির গাড়ি, এমপি আসছিল, অ্যাক্সিডেন্ট পরে এমপির গাড়িতে আমি নিয়ে এসেছি মেডিকেল হসপিটাল, এখানে চিকিৎসা করলো, চিকিৎসা করে সিচুয়েশন কেটে উঠলো। শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হলে কিছুক্ষণ পরেই চিকিৎসকরা জানান শিশুটির মৃত্যু হয়েছে। জানা গেছে মাথায় গুরুতর আঘাত লাগায় মৃত্যু হয়েছে শিশুর। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে নওদা এলাকায়। ব্যুরো রিপোর্ট, আজ বিকেল।